কোথায় যাচ্ছি আমরা? কোথায় যাচ্ছি সেটা তো বলে দাও। বলো ক্যামেরাম্যান আছে, আমাকে না বলো, অন্তত যারা দেখছে তাদেরকে বলে দাও। কি সাসপেন্স থাকবে নাকি? সেকেন্ড ব্রিজে উঠে এটা কনফার্ম হয়ে গেলাম যে আমরা যাচ্ছি কলকাতার দিকে। তারপর মা ফ্লাইওভার দিয়ে যেতে যেতে এটা কনফার্ম হয়ে গেল যে নর্থ কলকাতার দিকে যাচ্ছি। নিউটাউনের দিকে যে বড় সেন্ট্রালটা আছে ওর সামনের বড় মাঠটাতে দেখলাম একটা বেশ বড় প্যান্ডেল হয়েছে। তো এটা দেখার পর আর তো কোনো ডাউটই রইল না, আমরা এখন ঢুকবো এয়ারক্রাফট মিউজিয়াম। তার আগে চলুন টিকিটটা কেটে নেওয়া যাক। এখানে পার হেড টিকিট 30 রুপিস আর স্টুডেন্টদের জন্য ফ্রি। স্টুডেন্ট বলতে শুধুমাত্র স্কুলের বাচ্চারা। এর পাশেই দেখলাম একটা বেশ বড় রেস্টুরেন্ট আছে দাওয়াত। এই মিউজিয়ামটা কিন্তু সোমবার করে বন্ধ থাকে আর এর টাইমিং উইকডেতে দুপুর 2:30 থেকে সন্ধে 8:30 পর্যন্ত, আর উইকেন্ড বা কোনো হলিডেতে এটা 12:00 থেকে 8:30 পর্যন্ত খোলা থাকে। হ্যালো গাইস, তো আজকে আমরা এসে গেছি এয়ারক্রাফট মিউজিয়াম, যেটা হচ্ছে নিউ টাউনে। লোকেশন ডিটেলসটা আমি আপনাদেরকে দিয়ে দেব। আর আজকে এটা স্পেশাল ব্লগ, কারণ আজকে সংকেতের বার্থডে। তো চলুন আপনাদেরকে প্রথম থেকে দেখাই যে বার্থডেতে আমরা কী কী করলাম, আর তারপর এই জায়গাটা পুরো ঘুরে দেখাবো। শুরুটা হলো কেক দিয়ে, যেটা আমি বার্থডে বয়কে সঙ্গে নিয়েই কিনলাম। আর কেকটার জন্য আমি কিছু মানে কাস্টমাইজড ফটো আগের থেকে প্রিপেয়ার করে রেখেছিলাম, যাতে কেকটা একটু অন্যরকম দেখতে হয়। তাহলে চলুন ওটা আপনাদেরকে দেখাই। কেকটা নেব বলে আমরা চলে এসেছি মিও আমোর, আর সব থেকে ছোটো কেকটা আমরা পছন্দ করেছি, ওই মার্বেল কেকটা। এছাড়াও এখানে প্রচুর কেকের অপশন থাকে আর ভীষণই টেস্টি, মানে আমাদের পার্সোনালি এই মিও আমোরের কেক ভীষণই পছন্দের। তো আমরা যে কোনো ওকেশনে এখান থেকেই নিয়ে যাই। তো আপনাদেরকেও একটু ভ্যারাইটিটা এখানকার দেখিয়ে দিলাম। আর বার্থডে কেক ছাড়াও বিভিন্ন ধরনের পেস্ট্রি, মিষ্টি, আবার নোনতা স্ন্যাক্স যেটা বলি, যেমন আমরা এখানে খেলাম চিকেন ক্রিম রোল আর একটা ফিশের আইটেম, তো ভীষণই ভালো ছিল দুটো। কেক নিয়ে বেশ কিছু খাওয়া দাওয়া করে আমরা একটু ডেজার্ট নিয়ে নিলাম, তারপর ফিরে এলাম বাড়ি। তো এবার রাত 12:00 আমরা কীভাবে সেলিব্রেট করলাম চলুন দেখাই। আর এইটা হচ্ছে মেন খাবারের ফটো। ফাইনালি ক্রিকেট প্রেমী ক্রিক বাজ নিয়ে বসে থাকে। তো এই হলো আমাদের কাস্টমাইজড কেক, আর পিছনের ডেকোরেশনটা কেমন হয়েছে বলো? দুর্দান্ত। ও দুর্দান্ত। দুজনকে এই কেকটা শেষ করতে হবে বলে আমরা সব থেকে ছোটো কেকটা নিয়েছিলাম, আর তার ওপর এই একটু ডেকোরেশন করেছি, আর পিছনটাও বেশ আমাদের স্মৃতি জড়িত, মানে যেখানে আমরা ঘুরতে গেছিলাম সেই অনুযায়ী আমি ফটো প্রিন্ট করিয়ে ডেকোরেশনটা করেছি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। উইকের মাঝে পড়ে যাওয়ায় দুজনা মিলেই আমরা আজকে সেলিব্রেট করলাম। তো কেক কাটাকাটি, একটু ফটো তোলা, বাস আর কি চাই না। মানে আরেকটা জিনিসও চাই, একটু ভালো খাওয়া দাওয়া, তো মাটন পায়েস লুচি আর মিষ্টি। তারপর আজকে সকাল থেকে একটু কাজেই বিজি ছিলাম, দুপুরে ভাবেছিলাম কোথাও একটা লাঞ্চে যাব আর আপনাদেরকেও সেটা দেখাবো, কিন্তু এত বৃষ্টি শুরু হয়ে গেল যে আমরা বাড়িতেই KFC থেকে অর্ডার করলাম। তাহলে চলুন একবার সেটাও দেখে নিই, KFC থেকে আমরা কি অর্ডার করেছিলাম, কত প্রাইস ছিল আর কেমন অ্যামাউন্টে সেই খাবারটা ছিল। তো আমরা এই আল্টিমেট সেভিংস বাকেটটা অর্ডার করেছিলাম 699 এর, যেটা উইথ ট্যাক্স ওই 720 থেকে 730 এর মধ্যে কিছু একটা দাম হয়েছে। তো
চলুন এটাকে আনবক্স করি আর দেখি ভেতরে জিনিসগুলো কিরকম এসেছে। যদিও KFC তে বসে খাওয়ার একটা আলাদা মজা, কারণ ওখানে যে ক্রিসপিনেসটা থাকে এই প্যাকিং করে আসার পর ক্রিসপিনেসটা অনেকটাই কমে যায়। তাও কি আর করা যাবে, বাড়িতে বসে এনজয় করতে গেলে কিছু তো একটু স্যাক্রিফাইস করতেই হয়। তো এই যে আমাদের চিকেন স্ট্রিপস আর হট অ্যান্ড ক্রিসপি চিকেন 4 পিস, এইগুলো আমরা এখানে পেয়েছি। আর আরেকটা বক্সে আমরা পেয়েছি চিকেন উইংস আর সাথে দুটো ডিপ, সাথে সসও দেওয়া ছিল। তো ওভারঅল মিলটা ভালোই ছিল, মানে আমরা বেশ এনজয় করেই খেয়েছি। তো দুজনের পক্ষে এটা শেষ করা সত্যি একটু চাপেরই হয়ে যায়। আর সাথে একটা কোল্ড ড্রিঙ্কস ছিল, এই টাইপের চিকেন ফ্রাইড চিকেনটা খেতে কোল্ড ড্রিঙ্কসটা খুবই দরকার। তাহলে আর দেরি না করে এবার চলুন এটার ভেতরে যাওয়া যাক আর চারিপাশটা একটু ঘুরে দেখা যাক। তো আমরা ফার্স্ট এয়ারক্রাফট মিউজিয়াম দেখেছিলাম ভাইজাকে, ভেতরটা একটু ঘুরে দেখা যাক আর দেখি দুটোর মধ্যে কি ডিফারেন্স, মানে তখন যখন গেছিলাম ওটার কয়েকটা ছবিও আপনাদের সাথে চলুন শেয়ার করি। বাইরে থেকে দেখতে একই হলেও ভেতরটা ছিল খানিকটা আলাদা, কারণ এর ভেতরের সব পার্টসগুলো খোলা ছিল, মানে সেপারেটেড, তাই জন্য এখানে ফটোগ্রাফিটাও অ্যালাউড ছিল। ওখানে সেরকম কেউ গাইড বলে ছিলেন না, এখানে যেমন আমরা দুজনকে সাথে পাচ্ছি এবং তারা পুরোটা ডিটেলসে বুঝিয়ে বলছেন। আমরা এক্ষুনি ওপর থেকে নিচে নেমে এলাম, ওপরে দুজন আছেন যারা পুরো ডিটেলসে বলে দিচ্ছেন প্লেনটা কত সাল থেকে কত সাল অবধি কাজ করেছে, কটা রেলের ট্যাঙ্ক আছে বা কিভাবে অপারেট করা হয়, কজন ক্রু মেম্বার আছেন, তাদের কাজ কি কি, মানে পুরো ডিটেলসে ভীষণই ইন্টারেস্টিং। তো জানতে হলে আপনারাও এখানে আসুন আর এখানটা ঘুরে যান। আমি তো বলবো বেশ ভালো লাগলো বিকেলটা সময় কাটাবার জন্য। এই যুদ্ধ বিমান 1988 থেকে 2017 পর্যন্ত ভারতকে সার্ভিস দিয়েছে এবং 3টে যুদ্ধে জয়লাভও করেছে, একটা মালদ্বীপের সাথে আর 2টো পাকিস্তানের সাথে। পুরো বিমানটায় সামনে থেকে পিছনে কিন্তু যাতায়াত করা যায় না, পিছনে থাকেন 1 জন আর সামনে থাকেন 9 জন। 187 টন ওজনের 100 টনই এটার তেল আর এই 2টো ডানাতে আর মাঝের অংশে তেলের ট্যাঙ্কটা আপনারা দেখতে পাবেন। সত্যি বলতে ভেতরের মেকানিজমটা দেখার জন্য এখানে একবার আসতেই হবে। আজকের মতো করা আছে, তো বাচ্চারাও এখানে এসে বেশ মজা পাবে। এখানে দেখলাম বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস করা আছে বাচ্চাদের জন্য। এক গভর্নমেন্ট স্কুল থেকে দেখলাম এখানে বাচ্চাদের নিয়ে আসা হয়েছে, তারা বেশ এনজয়ও করছে। আর এখানে তো বাচ্চাদের, মানে স্কুল স্টুডেন্টদের এন্ট্রি ফি ফ্রি। কি স্কুল থেকে নিয়ে এসছে? কোন স্কুল? চলো টাটা। দিনের আলোতে একটা অন্যরকম ভিউ আর রাতের বেলা পুরো আলাদা, মানে 2টো ভিউ পুরো ডিফারেন্ট। তো আমি বলবো যে এমন একটা টাইমে যান যেন দিনের আলোতেও দেখতে পান, আবার কিছুটা টাইম স্পেন্ড করার পর লাইটগুলো জ্বললেও দেখতে পান, কারণ এই জায়গাটা পুরো দেখুন এখন রানওয়ের মতো লাগছে। নিউ টাউনের দিকে এলে এই এয়ারক্রাফট মিউজিয়াম ছাড়াও আপনারা দেখে নিতে পারেন ইকো পার্ক, যেখানে আপনারা পেয়ে যাবেন 7 ওয়ান্ডার্স, আর ইকো পার্কের বাইরেই আপনারা পেয়ে যাবেন মিষ্টি হাব। আর এই 2টো ব্লগই আমার চ্যানেলে আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিলাম। তো আজকের বার্থডে ব্লগ আর এই ঘোরাঘুরি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতো এতটাই, পরে আবার দেখা হবে অন্য কোনো ব্লগে, ততক্ষণ পর্যন্ত টাটা।